नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हरा सबा खूब भालो आछो। आज के आमी निये एसेछी तुम्हारे जन्य खूब सुंदर एक डिमेर रेसिपी। तो चलुन देखे नी किभावे बनाबो ए डिमेर रेसिपिटा। ए डिमेर रेसिपिटा बनानोर जन्य सबार प्रथमे आमी कड़ाईते एकटु जल गरम करे निएछी, तार मध्ये आमी आलूगुलो दिए दिएछी। एबार आमी डिमगुलो दिए देबो। ডিমগুলো দেয়া হয়ে গেলে আমি এটাকে একটা থালা ঢাকা দিয়ে রেখে দেব আলু আর ডিমটা সিদ্ধ হওয়ার জন্য। এটা ততক্ষণ সিদ্ধ হবে ততক্ষণে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি এইগুলোকে আমি জল দিয়ে বেটে মশলা করে রেখে দেব। ডিম আলুটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এগুলো নামিয়ে নেব। জল ঝরিয়ে নিয়েছি, এবার ডিমগুলো ছাড়িয়ে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, এবার আমি এই ডিমগুলোকে ভাজা করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলোকে আমি একে একে দিয়ে দেব তেলের মধ্যে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে, ওই ডিম ভাজার তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এই পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এগুলোর মধ্যে দিয়ে দেব আদা বাটা। দেখুন বন্ধুরা, এই পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা প্রায় হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার দেব আমি রসুন বাটা। এবার আমি দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দেওয়ার পর স্বাদ মতো লবণ দিলাম। এবার ভালো করে এগুলো মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এই আলুটাকে খুব ভালো করে কষে নিতে হবে, কারণ যত ভালো করে কষবে তত ভালো এই রেসিপিতে টেস্টি হবে। কষা হয়ে গেছে ভালো করে, এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। জল আমি বেশি দেব না, কারণ আলুটা আগে থেকেই সেদ্ধ করা ছিল। এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম আলুটা ফুটতে শুরু করেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটলে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই বেটে রাখা গরম মশলাটা। তো আমি গরম মশলাটা এবার দিয়ে দিচ্ছি, আর একটুখানি ফুটলে রেডি হয়ে যাবে এই ডিমের সুন্দর রেসিপিটা। তো রেডি হয়ে গেছে এই ডিমের রেসিপি, দেখতে খুব সুন্দর লাগছে। আশা করি বন্ধুরা তোমাদেরও খুব সুন্দর লাগবে, তো বাড়িতে অবশ্যই সবাই ট্রাই করবে। এটি বাড়িতে রান্না করে খেয়ে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আর ভালো লেগে থাকলে এটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।